Bismillahirrahmanirrahim. Welcome to Shikdar School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের রুল 2 অর্থাৎ দ্বিতীয় ধাপ নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। দ্বিতীয় ধাপে আমি দুইটি অঙ্ক বোর্ডে লিখে রেখেছি। আজকে আমি এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবে এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। এই প্রত্যাশা নিয়ে আজকে মতো ক্লাসটি শুরু করছি। ওকে, আমার প্রথম সমস্যাটি হলো 11 নং এর ঘ। খেয়াল করে দেখো, এখানে উপরে রয়েছে, উপরে x এর পাওয়ার হচ্ছে 2 এবং নিচে যদি এই x দিয়ে এই x² কে গুণ করি তাহলে পাওয়ার হবে 3। তার মানে এই যে ভগ্নাংশটি দেয়া আছে এই ভগ্নাংশটি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এখন একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, এই যে সমস্যাটির মধ্যে এই x² + 4 অর্থাৎ এই x² আইটেমটা রয়েছে। যদি এই ধরনের আইটেম থাকে অর্থাৎ x² + ধ্রুবক, এই ধরনের আইটেম যদি থাকে তাহলে আমরা অর্থাৎ শুধু x² + 4 অথবা x² + 1 x² + 2 এই ধরনের আইটেমগুলোর জন্য আমরা দুইটি ধ্রুবক ধরে নেব। এটা হচ্ছে রুল 2। ওকে, তাহলে চলো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। সমস্যাটি যদি লিখি, সমস্যাটি হলো x² - 4x - 7 / x + 1 x² + 4, রাইট? এখন আমি এটাকে ধরে নেব, ধরে x² - 4x - 7 / x + 1 x² + 4। ওকে, এই অবেজ চিহ্ন দিতে হবে। তারপর প্রথম পদটাকে ধরে নিই x + 1 + 8। এখানে x² + 4 থাকার কারণে আমি এখানে দুইটা ধ্রুবক উপরে ধরবো এবং প্রথম ধ্রুবকটাকে x দিয়ে গুণ করব। দ্বিতীয় যে ধ্রুবকটা রয়েছে এটা এভাবেই থাকবে, নিচে x² + 4 লিখব, রাইট? এটা হবে আমার ইকুয়েশন নাম্বার 1, রাইট? সেম কাজ করব আগের মতোই। উভয় পক্ষকে x + 1 × x² + 4 দ্বারা গুণ করি, রাইট? তাহলে এখানে হবে আমার x² - 4x - 7 আইডেন্টিক্যাল a × x² + 4 and bx + c into হবে x + 1। ওকে, এটাকে দেবো আমি ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করে নিতে পারি। দেখো, আমি যদি এটাকে সমীকরণ এখনই না দিই আরেকটু কাজ করে নিই। দেখো, অর্থাৎ x², x², x, x এগুলোকে যদি আমি একটু সিঙ্গেল ভাবে করে নিই তাহলে সবচেয়ে সুন্দর হবে। একটু কাজ করে নিই। এটা লিখবো a x² + 4a + b x² + bx + Cx plus C, right? X minus 7 ax square এখানে রয়েছে, তাহলে আমি যদি x square কমন নিই তাহলে হবে a plus b into x square plus আর এখানে bx এখানে cx রয়েছে, তাহলে আমি যদি x কমন নিই তাহলে হবে b plus c into x plus আর ধ্রুবকগুলোকে একসাথে লিখে দিই 4a plus C, oke? আচ্ছা, এখন আমি আচ্ছা এটাকে যদি 2 নং এ রেখে দিই তাহলে একটু সুবিধা আছে। আমি এটাকে 2 নং রাখলাম এবং এখন যেটা পেয়েছি এটাকে দিয়ে দিলাম 3 নং, রাইট? তাহলে আমরা করতে সুবিধা হবে। আচ্ছা এখন আমি যদি দেখো এখানে একটা উৎপাদক রয়েছে কি x plus 1, এখন আমি যদি x এর জায়গায় -1 বসাই তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি এর মানটা চলে আসবে। তাহলে আমি 2 নং এ x is equal to -1 বসাই, তাহলে হবে কি -1 whole square minus 4 into -1 minus 7 is equal to a into whole square plus 4 আর এটা হয়ে যাবে 0, right? 1 plus 4 minus 7 is equal to a into এখানে -1 হোল স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 4, ওকে? এই পাশে হচ্ছে -2 is equal to এখানে হচ্ছে 5a, that means a is equal to -2/5। তাহলে আমরা a এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাকে কিন্তু বের করতে হবে, আমি শুধু a এর ভ্যালুটা পেয়েছি, b এবং c এর মান বের করতে হবে। দেখো 2 নং এ কিন্তু আমার 2 নং এ কিন্তু আমার আর কোনো উৎপাদক নেই, অর্থাৎ এমন আর কোনো উৎপাদক নেই যেটা বসালে আমার কি হয়ে যাবে, আমার অন্য ধ্রুবকগুলোর মান বের করতে পারবো, ওকে? bx plus c রয়েছে কিন্তু এখানে কিছুই বসালে কিন্তু শূন্য হবে না, এখানে তুমি x এর জায়গায় যাই বসাও মানে কিন্তু 0 হচ্ছে না। সো এর জন্য আমি কিন্তু 3 নংটা তৈরি করে রেখেছি। আমি 3 নং থেকে এখন যেহেতু আমি a এর মান পেয়ে গেছি, b এর মান এবং c এর মান বের করব। আমি এখন সর্বোচ্চ সহগ দেখো, এই যে x স্কয়ার এর সহগ হচ্ছে a + b, তোমরা সবাই জানো সহগটা বাম পাশে থাকে। x স্কয়ার এর সহগ হচ্ছে এখানে a + b আর এখানে x স্কয়ার এর সহগ হচ্ছে কি 1। তা আমরা যদি উভয় পক্ষ থেকে x স্কয়ারের সহগ সমর্পিত করে পাই কি, দেখো উভয় 3 নং এ, না 3 নং এ x স্কয়ার এর সহগ সমর্পিত, এটাকে বলে কি সহগ, মানে দুই পাশে সহগগুলো সমান করব, সহগ সমীকৃত করে পাই, রাইট? এটা একটা সিস্টেম করা যায় সেটা দেখো। তাহলে 2 নং এই x স্কয়ারের সহগ কত এখানে 1, সো আমি এখানে লিখব 1 is equal to এই যে 3 নং x স্কয়ারের সহগ হচ্ছে 1 এবং এই পাশে ডান পাশে x স্কয়ারের সহগ হচ্ছে a plus b, রাইট? a plus b দেখো, তাহলে 1 is equal to আমি কিন্তু a এর মান জানি 2/5, সো এটা বসিয়ে দেব প্লাস b, that means 1 plus 2/5 is equal to b, that means I can write b is equal to 7/5, right? আমি কিন্তু b এর মান পেয়ে গেলাম, a এর মান আগে পেয়েছি, এখন পেয়ে গেলাম b এর মান। এখন কিসের মান বের করব, এখন ಒಂದು ಮೆಟ್ರಿಕ್ ಸಿಎನ್ ಮಾಡಿ ಓಕೆ আচ্ছা আমি এখন যদি x এর সহগ শুরু করি তো দেখো 3 নম্বরে 3 নম্বরে এখানে x এর সহগ হচ্ছে b + c আর এখানে x এর সহগ হচ্ছে -4 তাহলে 3 নম্বরে x এর সহগ সংকলিত করে পাই 3 নং এ x এর সহগ সমীকৃত করে পাই 3 নং এ x এর সহগ সমীকৃত করে পাই ওকে এই পাশে হচ্ছে -4 আর পাশে হচ্ছে b + c that means -4 is equal to হচ্ছে b + c right আমরা কিন্তু b এর মানটা জানি সো আমি এখানে b এর মানটা বসিয়ে দিচ্ছি b এর মানটা হচ্ছে 7/5 + c ওকে তাহলে এখানে হবে -4 7/5 is equal to c. That means 5 - 20 - 7 is equal to c. Okay, ताले अगर -27/5 is equal to c. Shudran, I can write c is equal to -27/5. Okay. এখন যদি আমি a b c এর মান 1 নিয়ে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার রেজাল্ট হয়ে যাবে a b c এর মান 1 নং এ বসাই a b c এর মানটা 1 বসাই x² - 4x - 7 divided by x plus 1 into x² plus 4 okay is equal to a by a কত a হচ্ছে -2/5 that means -2/5 a by কি x plus 1 right plus b by no bx plus c okay b এর মানটা কত 7/5 তাহলে এই 7/5 bx plus c এর মান হচ্ছে এটা যদি সরাসরি বসিয়ে দিই মাইনাসটা চলে আসবে এখানে 27 bx plus c by x² plus 4 ওকে এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি -2 আর 5 টা নিচে চলে আসবে রাইট x plus 1 ওকে মাইনাস আর ওটাকে যদি লসাগু করি তাহলে কি হবে দেখো 5 এখানে আছে 7x - 27 রাইট আর এখানে হবে x² plus Oh. Finally, I can write -2/5 into x plus 1 okay minus upore hobe 7x minus 27 by 5 into x square plus 4 okay etai holo ইহাই দ্বিতীয় আংশিক ভগ্নাংশ ওকে আসলে এইভাবে যে সিস্টেমটা আমি দেখালাম অর্থাৎ এইভাবে 3 নং সমীকরণ তৈরি করে 3 নং সমীকরণ তৈরি করে অর্থাৎ x স্কয়ার x এগুলো এইভাবে তৈরি করে সহগ সমীকরণ। এবার যাব আমি আমার ও নং সমস্যা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এই যে উপরে x স্কয়ার আর নিচে এই যে 2x plus 1 into x plus 3 whole square। এখানে x plus 3 whole square কে যদি আমি ভাঙি তাহলে আমার দুইটা এর সর্বোচ্চ পাওয়ার হবে x স্কয়ার, এবং ওই x স্কয়ারের সাথে যদি আমি 2x টা গুণ করি তাহলে হবে কি 2x কিউব, অর্থাৎ তাহলে নিচের পাওয়ার হচ্ছে বেশি এবং উপরের পাওয়ার কম, তাহলে এটা অপকৃত। আর প্রকৃত ভগ্নাংশ এটাকে আর প্রকৃত ভগ্নাংশই আছে, এটাকে আর প্রকৃত বানানো লাগবে না, অলরেডি দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এভাবে যদি রিপিটেড টার্ম থাকে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে একটা উৎপাদকের পুনরাবৃত্তি মানে হচ্ছে কি, ধরো এই হচ্ছে বিষয়টা, যেমন ধরো x প্লাস 3 এটাকে যদি আমি পুনরাবৃত্তি ঘটাতে চাই তাহলে আমাকে দিতে হবে x প্লাস 3 হোল স্কয়ার, আরও যদি পুনরাবৃত্তি ঘটাতে চাই তাহলে আমাকে দিতে হবে x প্লাস 3 হোল কিউব। ওকে, এভাবে পুনরাবৃত্তি ঘটানো হয়। এখন এখানে সিস্টেমটা হচ্ছে এই যে x plus 3 আছে এটাকে তুমি ধরবে a by x plus 3 এরকম ধরবে নিয়মটা, আর এটার ক্ষেত্রে হবে আবার b by লিখতে হবে x plus 3 whole square প্লাস এখানে হবে c by x plus 3 এরকম। মনে করো তিনটা যদি এরকম ধরো এই দুটা দেয়া নেই, হ্যাঁ এটা দেয়া আছে, তাহলে তোমার ধরার সিস্টেমটা হবে এরকম। ওকে, প্রথম এটা থেকে প্রথম উৎপাদকটা নেবে a by x plus 3, তারপরে b by x plus 3 হোল স্কয়ার দ্বিতীয় উৎপাদক নেবে, এবং তারপর ফাইনালি নেবে c by x plus 3 হোল কিউব। ওকে, এখানে যদি 4 দেওয়া হতো তাহলে আমি d পর্যন্ত যেতাম, এটাই হচ্ছে নিয়ম। ওকে, একটু মনে রাখবে তোমরা। আচ্ছা, আমি যদি সমস্যাটির সমাধান শুরু করি, ও নাম্বার প্রবলেমটা হচ্ছে x স্কয়ার divided by 2x plus 1 into x plus 3 whole square, right? আচ্ছা, ধরি x square by 2x plus 1 into x plus 3 whole square identical a by 2x plus 1 plus b by x plus 3 plus c by x plus 3 whole square. Okay, এইটাকে দেব equation number 1. Right? উভয় পক্ষকে 2x plus 1 into x plus 3 whole square দ্বারা গুণ করি। ওকে, তাহলে এখানে থাকবে x স্কয়ার আইডেন্টিক্যাল a ইনটু x প্লাস 3 হোল স্কয়ার প্লাস b ইনটু 2x প্লাস 1 ইনটু x প্লাস 3 প্লাস c ইনটু 2x প্লাস 1, এটাকে দেব 2 নং। এখন যদি আমি উভয় পক্ষের কে একটু চেঞ্জ করি, এ এখানে হবে সূত্র ভাঙলে x স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এখানে হবে কি b ইন্টু গুণ করলে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3, রাইট? প্লাস এখানে হবে 2cx plus c. Okay, ax square যদি multiply করি plus 6ax plus 9 a, right? প্লাস এখানে হবে 2bx² প্লাস 7bx প্লাস 3b, right? প্লাস 2cx প্লাস c, okay? x square identical, jadi x square common nih এখানে রয়েছে, তাহলে হবে a plus 2b x square plus x যদি common nih 6ax 7bx 2cx, তাহলে এখানে কি হবে 6a plus 7b plus 2c into x plus 9a plus 3b plus c, okay? এটাকে দিয়ে দেব আমি তিন নং সমীকরণ, রাইট? আচ্ছা, তাহলে দেখো দুই নং এ কিন্তু দুইটা উৎপাদক রয়েছে, অর্থাৎ এই যে দেখো এই যে x plus 3 যদি x - 3 বসাই তাহলে কিন্তু a 0 হয়ে যাবে, এবং এখানেও যদি -3 বসাই b 0 হয়ে যাবে, শুধু c এর মানটা বেরিয়ে আসবে। তাহলে আমি লিখব 2 নং a x -3 বসাই তাহলে হবে এখানে -3 whole square হবে 0 প্লাস এটা হবে 0 প্লাস c - 3 বসালে হবে x - 3 বসালে -3 আর প্লাস 2 গুণ করলে -6, -6 এর থেকে যদি +1 চলে যায় তাহলে থাকবে -5, তাহলে কি হলো ফাইনালি -5, রাইট? implies that 9 is equal to -5c, that means c is equal to a, right? c এর মান পেয়ে গেলাম -9/5। আবার আমরা কিন্তু জানি উৎপাদক সমান হচ্ছে 0, তাহলে এই যে 2x plus 1 এটা একটু যদি 0 বানাতে পারি, 2x plus 1 একটু যদি 0 বানাতে পারি তাহলে কিন্তু আমার b আর c 0 হয়ে যায়। তো 2x plus 1 0 বানানো মানে কি? 2x plus 1 is equal to 0 means 2x is equal to -1, hence x is equal to -1/2, অর্থাৎ x এর মান যদি আমি -1/2 এখানে বসাই তাহলে এই 2 আর -1 -2 এ কাটা যাবে, -1 থাকবে +1 এ 0 হয়ে যাবে। এখানেও x এর জায়গায় যদি -1 বসাই 2 আর 2 কাটা যাবে, -1 থাকবে -1 +1 এ b 0 হয়ে যাবে, শুধু এর মান বেরিয়ে আসবে। কি বসাবো -1/2 whole square is equal to, আচ্ছা তাহলে এখানে হবে a into x এর জায়গায় বসাবো -1/2 প্লাস 3 এর যে whole square প্লাস 0 implies that এখানে হবে 1/4 is equal to a into, এখানে যদি লসাগু করি তাহলে কি হবে -1 প্লাস 6, that means 5/2, right? Whole square. So 1/4 is equal to a into 25/4. That means যদি উভয় থেকে 4 cancel করে 4 দিয়ে গুণ করে দেওয়া হবে 1 is equal to 25a. That means a is equal to 1/25, right? এর মান হয়ে গেল 1/25। এখন এই যে a এর মান আর c এর মান পেয়ে গেলাম আমি, a এর মান আর c এর মান পেয়ে গেলাম। এখন আমার কিসের দরকার? b এর মান দরকার, রাইট? আচ্ছা, b এর মান কিন্তু এই দুই নং থেকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু উৎপাদক শেষ হয়ে গেছে, দুইটাই উৎপাদক ছিল। তাহলে আমি b এর মানটা বের করব 3 নং থেকে। 3 নং থেকে কিভাবে বের করব দেখো, ওকে এই নিয়ম থেকে বের করতে হলে আমাকে কি করতে হবে? তিন নংয়ে যদি আমি x² এর সহগ সমীকৃত করি তাহলে কি হবে? এখানে x² এর সহগ হচ্ছে 1 আর এখানে x² এর সহগ হচ্ছে a + 2b। দ্যাট মিন্স a + 2b = 1। আমি a এর মান জানি, বসিয়ে দিলে b এর মানটা চলে আসবে অলরেডি। তাহলে 3 নং a x² এর সহগ সমীকৃত করে পাই 1 is equal to a plus 2b to be 1 minus 1 by 25 is equal to 2b minus column away 24 by 25 is equal to 2b, right? Implies that 2b is equal to 24 by 25। वो किसी तो दूसरी भाग देती था ना, b is equal to हमें 12 by 25, right? एकोन a b c एर मान जो दिया मैं एकोन one लोगे बोशे दे, a b c एर मान जो दिया मैं one लोगे बोशे दे, ये देखो one नो a b c एर मान का one लोगे बोशे दे वो, okay? a b c এর মান যদি 1 এ বসে দিই তাহলে এটা আমার সমস্যার সমাধান হয়ে যাবে। a c এর মানটা রাখছি যেটা আমার কাজে লাগবে। আচ্ছা a এর মান কত? 1/25 1/25। আচ্ছা b এর মান হচ্ছে কত? 12/25 প্লাস c এর মানটা কত? -9/5 রাইট। আচ্ছা a b c এর মান আমি বসিয়ে দিলাম। এই কথাটা একটু লিখতে হবে, কিরকম? এই যে a b c এর মানটা আগে লিখবে তোমরা, 1 নং এ বসাই, ওকে? এবার আগে লিখতে হবে, লিখে তারপর আমি মানটা বসালাম, ওকে? তারপর একটু সিম্পলিফাই করে দিই। এই যে 1টা থাকবে উপরে, 25টা নিচে চলে আসবে। এখানে হবে 2x plus 1 plus 25 into x plus 3 হবে, মাইনাসটা চলে আসবে, 9 থাকবে উপরে, 5 into x plus 3 whole square, ওকে? ইহাই নিয়ে নিলাম। আংশিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমি অধ্যায় 2 এর আংশিক ভগ্নাংশ অর্থাৎ 11 ভিতরে যে 11 নং সমস্যার ভিতরে যে 5টি আংশিক ভগ্নাংশের সমস্যা দেওয়া ছিল এগুলো আমি শেষ করে নিলাম। তারপরও কিন্তু তোমাদের বইয়ে উদাহরণ এবং কাজে বেশ কিছু আংশিক ভগ্নাংশ রয়েছে যেগুলো একটু জটিল। বলতে অ্যাকচুয়ালি সেগুলো যে অঙ্কগুলোকে একটু জটিল মনে হচ্ছে সেগুলো কিন্তু একই সিস্টেমে, অর্থাৎ আমি যেভাবে 1, 2 এবং 3 নং সমীকরণটা তৈরি করেছি, এই 3 নং সমীকরণটা তৈরি করে তোমরা সবগুলো সমস্যা সহগ সমীকৃত করে করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আশা করি যদি আমি যেভাবে সহগ সমীকৃত করে 3 নং সমীকরণটা তৈরি করে x³ সহগ সমীকৃত, x² সহগ সমীকৃত, অর্থাৎ কমন নিয়ে যেভাবে 3 নং সমীকরণটাকে তৈরি করেছি এবং তারপর সহগ সমীকৃত করে সমাধান করার চেষ্টা করেছি, ঠিক এইভাবে যদি তোমরা চেষ্টা করো অবশ্যই তোমরা কাজ এবং উদাহরণগুলো খুব ভালোভাবে করতে পারবে। তারপরও যদি তোমাদের কাছে কাজ এবং উদাহরণগুলোর কোনো অঙ্ক যদি তোমাদের কাছে জটিল মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখতে পারো, আমাকে জানাতে পারো, তাহলে সেই জটিল অঙ্কগুলো নিয়ে আমি আবারও আংশিক ভগ্নাংশের আরও একটি ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা দীর্ঘক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো, সেজন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। শিকদার স্কুলে সাথে থাকবে তোমরা এবং আমি আবারও তোমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে শিকদার স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।